হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাত কাহনে। আজকে তোমাদের দেখাবো দুর্দান্ত পাঁচটা হার্বাল টি, যেগুলো তোমাদের রোগ প্রতিরোধ করবে আর ইমিউনিটিও বাড়াবে। তাহলে চলো শুরু করি। দিনের শুরুটা তোমরা আদা চা দিয়ে করতে পারো। শুধু সর্দি কাশিতে না, নানা রকম পেটের প্রবলেম দূর করে আর শরীরের ওজনও কমায়। কীভাবে এই আদা চা বানাবে এখন দেখাবো। ফুটন্ত জলে এই চার পাঁচ টুকরো আদা, একটা দারচিনির টুকরো, চারটে লবঙ্গ আর তিন চারটে গোলমরিচ দিয়ে ফুটতে দেব। এক মিনিট মতো ফুটাবো। আর একটু কমলা লেবুর খোসা শুকনো, এক চিমটে হলুদ দিলাম আর দু মিনিট এটাকে ফুটতে দেব। আদা চাটা আমার হয়ে গেছে, এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি আর দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তাতে সমস্ত ফ্লেভারটা আর এর গুণগুলো ওর মধ্যে চলে যাবে। এখন তোমাদের দেখাবো লেমন পেপার টি। এই চা প্রতিদিন খেলে তোমাদের শরীরে যত ক্ষতিকারক টক্সিন আছে বের করে দেবে, হজম শক্তি বৃদ্ধি পাবে, ওজন কমাবে আর অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়িয়ে দেবে। চলো শুরু করি। প্রথমে আমি আদা আর গোলমরিচ একটু থেঁতো করে নেব। আট দশটা গোলমরিচ আর চার পাঁচ টুকরো ছোট আদা আমি থেঁতো করে নিয়েছি। আর এক চিমটি হলুদ দিচ্ছি। লো ফ্লেমে আমি দু মিনিট ফুটতে দেব। গ্যাস অফ করে দিচ্ছি। দু মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, তারপরে পরিবেশন করব। তৈরি হয়ে গেল লেমন পেপার টি। আমি তোমাদের দেখাবো এখন তুলসী চা। তুলসী চা আমাদের শরীর ও মনকে তরতাজা করে, ইমিউনিটি বাড়ায়, স্ট্রেস কমায় আর গলার সংক্রমণ কমায়। আট দশটা তুলসী পাতা আর একটা লেমন গ্রাসের ডাল আমি ছোটো টুকরো করে নিয়েছি, এটাকে দু মিনিট ফুটতে দেব। দুটো এলাচ আর সাত আটটা গোলমরিচ, এটাকে থেঁতো করে এই চায়ের জলটার মধ্যে দিয়ে দেব। হাফ টি স্পুন আদার স্যুপ বা ড্রাই জিঞ্জার পাউডার, একটা ছোট টুকরো গুড়, দু মিনিট লো ফ্লেমে ফুটতে দেব। দু মিনিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। একটা টি ব্যাগ এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা এক মিনিট রাখবো, তারপরে পরিবেশন করব, যাতে ফ্লেভারটা ভালো মতো চায়ের ভেতরে ঢুকে যাবে। তৈরি হয়ে গেল তুলসী চা।
তোমাদের এখন দেখাবো স্পাইস টি। খেতে যেমন সুন্দর, তেমনই সর্দি কাশিতে উপকার করে, হজম শক্তি বাড়ায় আর ইমিউনিটি বুস্ট করে। একটা দারচিনির টুকরো, দুটো ছোট এলাচ, একটা বড় এলাচ, আর দশটা গোলমরিচ, হাফ টি স্পুন আদার শুট, তিন চারটে লবঙ্গ, সামান্য মৌরি, গোলাপের পাপড়ি, 10-15টা শুকনো তুলসী পাতা, আর দেবো একটু জায়ফল কুড়ো করে 1 ইঞ্চ মতো। এগুলো দিয়ে মিনিট দুয়েক ফুটতে দেব, আর দিচ্ছি লেমন গ্রাস। এবার গ্যাস অফ করে দিচ্ছি, যে টি ব্যাগটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, 1 মিনিট রেখে দেব, তারপরে সার্ভ করব। তোমাদের এখন দেখাবো লেমন হানি আইস টি। এটা যেমন খেতে সুন্দর, তেমন শরীরের ক্লান্তিও দূর করে আর একটা রিফ্রেশ ফিল হয়। জলটা আমার ফুটে গেছে, এর মধ্যে এবার চা পাতা দিয়ে গ্যাসটা অফ করে দেব। চা ঠান্ডা হয়ে গেছে, এবার আইস টিটা বানিয়ে নেব। স্লাইস করে কাটা একটা লেবু দিচ্ছি, পুদিনা পাতা দিচ্ছি 8-10টা, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন বিট নুন, 1/2 টিস্পুন জিঞ্জার পাউডার বা আদা শুট। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। টু টেবিল স্পুন মধু, 2 টেবিল স্পুন লেমন জেস্ট, আস্তে আস্তে পুড়ে দেব। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল লেমন আইস টি। এই রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।